গতকাল বৃহস্পতিবার রাতে ধানমন্ডির আটে রোডে কিনিউমার্ট শপিং সেন্টার এলাকায় ধানমন্ডি থানার এসআই মাহবুবুল আলম এসআই মাইনুল ইসলাম টহল ডিউটিতে ছিলেন। রাত 12টার দিক আবাহনী মাঠের দিক থেকে দীঘাতলার দিকে একটি অভিযান প্রাইভেট কার বেপরোয়া গতিতে যাচ্ছিল। কিনিউমার্টের সামনের সড়কে একটি রিকশায় ধাক্কা দেওয়ার উপক্রম করে এসআই মাহবুব গাড়িটি থামার সংকেত দেন। ওই গাড়িতে ছিলেন অভিনেত্রী স্পর্শিয়া ও তার বন্ধু প্রাঙ্গন দত্ত অর্ঘ্য। প্রাঙ্গন গাড়ি চালাচ্ছিলেন আর পাশের সিটে ছিলেন স্পর্শিয়া। তাদের গাড়ি কেন থামানো হয়েছে এমন প্রশ্ন করে পুলিশের উপর চড়াও দাবি পুলিশের। ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী বলেন, দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে পুলিশ গাড়ি থামিয়ে প্রাঙ্গনকে জিজ্ঞাসাবাদ করে। গাড়িতে স্পর্শিয়া ছিল, তারা পুলিশের সঙ্গে অসদাচরণ করে, এ কারণে তাদের থানায় নেওয়া হয়েছিল। রাতেই মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাদের। ঘটনা প্রসঙ্গে স্পর্শিয়ে বলেন, আমাদের গাড়ির গতি স্বাভাবিক ছিল, মোটেও ড্রাঙ্ক ছিলাম না। রাতে আমাদের গাড়ির পাশ দিয়ে যাওয়া একটি রিকশায় ধাক্কা লাগার উপক্রম হয়, কিন্তু তেমন কোনো ঘটনা ছিল না সেটা। পুলিশ আমাদের গাড়ি থামাতে বলে, আমরা থামাই, এরপর পুলিশ বলে আরো ধীরে চালাতে, কিন্তু পরে গাড়ি থামিয়ে রাখাতে কিছুটা উঁচু গলায় কথা হয়। এরপর আমার বন্ধু অর্ঘ্যকে থানায় যেতে বলে, কিন্তু আমাকে বলা হয় আপনি না এলেও চলবে, কিন্তু আমি অর্ঘ্যকে একা ফেলে আসি, আমিও থানায় যাই। ব্যাস ঘটনা এটাই। আর মুসলেকায় অর্ঘ্য কি লিখেছে সেটা আমি জানি না, বলছিলেন স্পর্শিয়া। স্পর্শিয়া আরো বলেন, আমাদের এমন কিছু হয়নি, এটা বড় কোনো ইস্যু না, ওখানকার দায়িত্বরত পুলিশ কিন্তু আমাকে বলেছিলেন, ম্যাডাম আপনি চলে যেতে পারেন, থানায় আপনাকে যেতে হবে না, তবুও আমি গিয়েছি, তারা থানায় আমার সঙ্গে ভালো আচরণই করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ধানমন্ডির আটে রোডে ইউনিমার্ট শপিং সেন্টার এলাকায় ধানমন্ডি থানার এসআই মাহবুবুল আনব এসআই মাইনুল ইসলাম টহল ডিউটিতে ছিলেন। রাত 12টার দিক আবাহনী মাঠের দিক থেকে জিগাতলার দিকে একটি অভিজাত প্রাইভেট কার বেপরোয়া গতিতে যাচ্ছিল। ইউনিমার্টের সামনের সড়কে একটি রিকশায় ধাক্কা দেওয়ার উপক্রম হয়েছিল গাড়িটি। এসআই মাহবুব গাড়িটি থামার সংকেত দেন। ওই গাড়িতে ছিলেন অভিনেত্রী স্পর্শিয়া ও তার বন্ধু প্রাঙ্গন দত্ত অর্ঘ্য। প্রাঙ্গন গাড়ি চালাচ্ছিলেন আর পাশের সিটে ছিলেন স্পর্শিয়া। তাদের গাড়ি কেন থামানো হয়েছে এমন প্রশ্ন করে পুলিশের উপর চড়াও হওয়ার করে দাবি পুলিশের। ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী বলেন, দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে পুলিশ গাড়ি থামিয়ে প্রাঙ্গনকে জিজ্ঞাসাবাদ করে। গাড়িতে স্পর্শিয়া ছিল, তারা পুলিশের সঙ্গে অসদাচরণ করে, এ কারণে তাদের থানায় নেওয়া হয়েছিল। রাতেই মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাদের। ঘটনা প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, আমাদের গাড়ির গতি স্বাভাবিক ছিল, মোটেও ড্রাঙ্ক ছিলাম না। রাতে আমাদের গাড়ির পাশ দিয়ে যাওয়া একটি রিকশায় ধাক্কা লাগার উপক্রম হয়, কিন্তু তেমন কোনো ঘটনা ছিল না সেটা। পুলিশ আমাদের গাড়ি থামাতে বলে, আমরা থামাই, এরপর পুলিশ বলে আরো ধীরে চালাতে, কিন্তু পরে গাড়ি থামিয়ে রাখাতে কিছুটা উঁচু গলায় কথা হয়। এরপর আমার বন্ধু অর্ঘ্যকে থানায় যেতে বলে, কিন্তু আমাকে বলা হয় আপনি না এলেও চলবে, কিন্তু আমি অর্ঘ্যকে একা ফেলে আসি, আমিও থানায় যাই। ব্যাস ঘটনা এটাই। আর মুচলেকায় অর্ঘ্য কি লিখেছে সেটা আমি জানি না, বলছিলেন স্পর্শিয়া।